কি হয়েছে? রিজলি হয়েছে না আলু হয়েছে? এর মানে কি রে রিমোট? না, ওই কথা ছিল যে ছেলে হলে নাম রাখা হবে রিজলু আর মেয়ে হলে নাম রাখা হবে আলো। সেই জন্য জানতে চাচ্ছিলাম রিজলু না আলো? আলো 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 আলো, তার মানে আমাদের বোন হয়েছে। ওরে আল্লাহ, আমার কি যে খুশি লাগতেছে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এর মধ্যে কি, এটার মধ্যে কি সেটা জানার আগে তোর একটা বিশেষ বিষয় ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, তুই আজকে থেকে আমার আর এই অ্যাঙ্গেল কাকা ডাকবি না, ঠিক আছে? তোর দেখা থেকে দেখা যাবে যে এই আলো আমার অ্যাঙ্গেল কাকা ডাকা শুরু করেছে, খবরদার, মনে থাকার জন্য কথাটা। না 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 না, আপনি আমাকে যতই ওয়ার্নিং দেন এই মনে করছে এতদিনের অভ্যাস আমি ভাঙতে পারবো না। তবে একটা কথা দিচ্ছি, আলো কথা শেখার আগেই কিন্তু আমি আপনাকে ডাকবো কিন্তু ছোট কাকা। না, এখন তো সারবি, মনে থাকা জানি, তাহলে তোর খবর আছে। শোন, এই হাড়ির মধ্যে চারখান মিষ্টি আছে, দুখান তুই খাবি আর দুইখান সুন্দর করে রেখে দিবি। দুইখান কার জন্য কাকা? রিমোট, ওই দুটো মিষ্টি একজন বিশেষ মানুষের জন্য রিজার্ভ করা আছে, তুই বুঝবি নে। বুঝতে পেরেছি, ওই যে সালাব বিয়ার কন্যার কাছে যাবে, তাই না ছোট কাকা? এই বেয়া তুমি করবি না, কই দিলাম। আপনারে আরো কিছু কথা জানা রাখতে চাই খালা। এখন তো ধরেন দিন পরিবর্তন হয়েছে, আপনাদের সময় কিছু জিনিস একভাবে হতো, এখন তা পরিবর্তন হয়ে আরেকভাবে হয়, তাই কিছু জিনিস আপনার জেনে রাখা দরকার। এই যেমন ধরেন, হওয়ার সাথে সাথে গোসলের দরকার নাই বাচ্চার। আজ কাল পরশু এই তিন দিন বাদ দিয়ে চার দিনের দিন আপনার নাতনিরে গোসল দিলেই হবে। মামাইমা, আলোর নাভির গোড়ার দিকে যে ঘা সেটাতেও কিছু দিতে হবে না, এমনি এমনি শুকায় যাবে। আর আগে তো বাচ্চার জন্মের পর পরই চুল ফেলে দেওয়া হতো, এখন তাও হয় না মামিমা, যত পরে সম্ভব তত পরে চুল কাটা উচিত, তাই না হনুফা? তাই নাকি? কিন্তু মানে যে পেটের ভিতর থেকে নিয়ে আসা চুল না কাটলে কেমন করে? মামিমা, ও তো যা কিছু এনেছে পেটের ভেতর থেকে, তাই না? তুমি ঠিকই বলেছ। আচ্ছা, এত কথা তোমাদের শিখায় কে? ওরে আল্লাহ রে আল্লাহ, এমন কোনো বিষয় নাই যে তোমরা জানো না। মার বাচ্চার সুস্বাস্থ্যের জন্য সব কিছুর দিকে নজর দিতে হয়। আমি কি আমার আলো একটু ঘুরে দেখতে পারি? সে আমার দুনিয়া আলো করেছে। তোমার পালুই ফুপু, ঠিক আছে? এই সোনালি দেখতে কার মতো হয়েছে? আমার মতন দেখতে হয়েছে না কিছুটা, বলেন ভাই। তুমি বড় হয়ে তোমার মায়ের মতো হবা আর ফুপুর মতো হবা, তাহলে তুমি এদের দুজনের চেয়ে সুন্দরী হবা। ওলে 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 ওলে, এই নাও, এইটা হচ্ছে তোমার বাংলা দ্বিতীয় বর্তার তিন নাম্বার চ্যাপ্টার। অনেক কষ্ট করে সারারাত থেকে এনেছি তোমার জন্য, টুকে নাও টুকে নাও, এই নোটটা আবার আমাকে দিবে। আমার অনেক ছাত্রছাত্রী তো, সবাইকে নোটটা আবার দিতে হবে, টুকে নাও টুকে নাও। আপনার জন্য প্লিজ। ইরাম, রসালা মিষ্টি কেউ পকেটে করে আনে? এ আপনার জামা তো পুরো ভিজে গিয়েছে রসে। আরে ভিজলে ভিজো, পড়লে পরেও তাদের সমস্যা কি? ঘনশ্যাম মহন্তের জিনিস, ও দেখবেন যে সব কিছু ধুয়ে টুয়ে বসে করে রেখে দেবে। মিষ্টি আপনার ভাবির সুখবরের মিষ্টি? আচ্ছা, আমি তো বলেছিলাম যে আপনার ভাবির মেয়ে হবে, কি হয়েছে? আপনার কথাই ঠিক হয়েছে।
আলো হয়েছে আলো, মিয়া ভাইয়ের মনটা খুবই ভালো। শুনেন, এবার ধরেন যেভাবেই হোক মিয়া ভাই রে ভাবি রাজি করাই ফেলবে, কোনো টেনশন নিয়েন না। কদিন পরে আপনার সাথে ইয়ে হবে, আর ইয়ে হলেই ধরেন আমাদেরও ইয়ে হবে। কিন্তু ইয়ে ইয়ে করতেছেন, ইয়ে মানেটা কি? একটা ইয়ে হচ্ছে বিবাহ, আর একটা ইয়ে হচ্ছে সন্তান। আবার শব্দ করে হাসি, সরি, কত দূর লেখা হলো, একটু হাত চালায় লেখো, হাত চালায় লেখো। কেমন লাগছে বজরু মিয়া? বাপ হয়ে নিজেরই কিরাম মনে হচ্ছে। মনের মধ্যে একটা ভাব চলে এসেছে, মনের ভিতর বেজায় আনন্দ। তাই না মা, তুমি এসে তোমার বাপের ভাব বাড়াই দিয়েছো, ইচ্ছে করতে আমি নাচতে থাকি। বজরু মিয়া, এই আনন্দ ধরে রাখতে হলে তোমার কিন্তু আরো অনেক দায়িত্ব পালন করতে হবে। মেয়েরে শুধু আদর করলেই চলবে না, হ্যাঁ, সামনের কটা দিন একটু সজাগ থাকতে হবে। বুবু, আজ রাতটা এখানে থেকে যাও না। আমি থাকলে পরে ওদিকে আবার ঝামেলা বেঁধে যাবে। সকালবেলা তোর দুলাভাইরে নাস্তা পানি না বানায় দিলি সে তো ঝামেলায় পড়বে। আমি যতক্ষণ পারি থাকবো, তোর দুলাভাই আসলি তারপরে যাবো। আচ্ছা বুবু, এই কী যেন সজাগ থাকার কথা বলতেছিলেন? হ বজরু মিয়া, সামনের কটা দিন মেয়ের দিকে একটু সজাগ দৃষ্টি রাখবা। সোনালি, তুইও শোন, মেয়ে যদি বুকের দুধ ঠিক মতো খাতি না পারে, আবার ধর যদি শ্বাসকষ্ট হয় বুকের নিচটায়, এই দিকটায় যদি অনেকখানি দেবে যায়, হ্যাঁ, তারপর জ্বর হলি, নাভির এখানটা যদি পেকে যায়, খিচুনি হলি, তখন কিন্তু সাথে সাথে তারে হাসপাতালে নিয়ে যেতে হবে। আর মনে রাখবি, এগুলো হচ্ছে নবজাতক শিশুর বিপদ চিহ্ন। তাহলে তো এটা সিরিয়াস বিষয়। হ, সিরিয়াস বিষয়, তবে তোমার মেয়ে সিরাম হবে না, পেটে থাকতে তো তার সেবা যত্নের কমতি হয়নি। মাশাআল্লাহ, তোমার মেয়ে বেশ শক্ত হয়ে জন্মাইছে। আচ্ছা, বিপদ চিহ্নগুলো কি আরেকবার একটু বলেন তো। বুকের দুধ ঠিক মতো খাতি না পারলে, শ্বাসকষ্ট হলে, বুকের নিচটা যদি দেবে যায়, আবার খিচুনি হলে, জ্বর হলে, নাভির কাজটা পেকে গেলে, এইগুলা। তাহলে পরে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাবো। ও বজলু মিয়া, আর একটা কথা, ওই সোনালি বাচ্চা পেটে থাকতে সিরাম খাওয়া দাওয়া করতো, এখনও সিরামই দিতে হবে। আমি কাল সকালে এসে বিস্তারিত আবার সব বলে যাব। ঠিক আছে। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছি। আমিও ভালো আছি। আপনাদের সাথে আজকে আলোচনা করব, এই যে আমাদের আদরের বাচ্চা, এই বাচ্চাকে কিভাবে সঠিক পদ্ধতিতে বুকের দুধ খাওয়াতে হবে সেই বিষয় নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আপনাদেরকে বলছি, মা তার শিশুকে যখন দুধ খাওয়াবে তখন তার আরামদায়ক বসার অবস্থান, দেয়ালে অথবা বালিশে সে হেলান দিয়ে বসবে, তার পিঠ সোজা থাকবে কিন্তু কাঁধটা উঁচু করা যাবে না। কাঁধ কি করা যাবে না? এখন আপনাদেরকে বলছি, মা শিশুকে কিভাবে কোলে নেবে, শিশুর বুক, পেট, মায়ের বুক ও পেটের সাথে লাগানো থাকবে, শিশুর মাথা, কান, কাঁধ একই সরলরেখায় থাকবে, বুঝতে পাচ্ছেন? শিশু সম্পূর্ণ মায়ের দিকে ফেরানো থাকবে, সম্পূর্ণ ফেরানো থাকবে, শিশুর কাঁধ মায়ের কনুয়ের সামনের অংশে থাকবে এবং মাথা সম্পূর্ণ মুক্ত থাকবে। এবার বলছি, মা শিশুকে কোলে নিয়ে বুকে লাগানোর সময় শিশুর উপরের ঠোঁটে স্তনের বোটা বারবার লাগাতে হবে, শিশু যখন সম্পূর্ণ হা করবে তখন বুকের কাছে টেনে নিতে হবে, বুঝতে পাচ্ছেন? এখন আপনাদেরকে বলছি, দুধ খাওয়ানোর সময় মায়ের কোলে শিশুর সঠিক অবস্থান, স্তনের বোটার পেছনের কালো অংশ শিশুর মুখে সম্পূর্ণ ঢুকে যাবে এবং নিচের ঠোঁটটা উল্টে থাকবে, শিশুর নাক এবং থুতনি স্তনের সাথে লেগে থাকবে, তখন গালগুলো ফুলে থাকবে,
তখন কি হবে? ফুলে ফুলে থাকবে। বাচ্চা যখন মায়ের বুকে দুধ খাবে তখন খেয়াল করবেন মাঝে মাঝে শব্দ হবে। বলেন তো কিসের শব্দ? দুধ খাবার। হ্যাঁ, দুধ গেলার শব্দ হবে। তারপর যখন খাওয়া শেষ হবে মানে পেট ভরে যাবে, আমাদের পেট ভরে যায়, তার পেট ভরবে না? জি। পেট ভরে গেলে তখন দেখবেন মায়ের স্তন আপনি আপনি ছেড়ে দেবে বা বাচ্চা ঘুমিয়ে যাবে। আমি আপনাদের এতক্ষণ যা যা বললাম আপনারা কি ঠিক মতো বুঝতে পেরেছেন? ঠিক আছে, তাহলে একজন এসে আমাকে দেখান। আসেন আপা, আপনি আসেন। সোনালি, দুধ খাওয়া নিজের নিয়ম বললাম সেটা মনে রাখবি। দুধ খাওয়াতে খাওয়াতে নিজে ঘুমায় পড়বি না, সবসময় সজাগ থাকবি। অনেক সময় কিন্তু বাচ্চা দুধ খাইতে খাইতে ঘুমায় পড়ে, মা সেটা খেয়াল করে না, তখন দুধ মুখে জমে একটা বিপদ হতে পারে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বড় বাবু, তুমি যা যা বললে সব মেনে চলবো। এতদিন চলেছি, এখন যতদিন মেনে চলা লাগে চলবো। আমি তোমার সঙ্গে তো তোমাদের বাড়ি যাব মা। জি, সে কি চমকাই উঠলেছে? জি না, চমকাইনি তো, চলেন না। মোকলেসটা কত করে বললো যে আমার একটু জয়নাবর সাথে দেখা করাতে নিয়ে যায়। সে কি কারণে জানি তোমাকে বাড়িতে আমার নিতেই চাই না। এই যে তোমার ভাই ভাবির একটা কুকুরে মেয়ে হয়েছে শুনেছি, তারও তো দেখতে যেতে পারলাম না, তাই ভাবলাম তোমার সাথে তোমাকে বাড়িতে যাবো। তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি মা। হাওয়া চাচি কি মখলেস ভাইয়ের সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছে নাকি? মখলেস শুনলে কি মনে করবেন? সে কেন তার মারে নিয়ে যায় না আমি তো জানি না। কি হবে আমার? কি হাওয়া চাচি জাতি যাচ্ছে, আমি নিয়ে যাচ্ছি, আমার কোনো দোষ নেই। সামনের ৬ মাস আপনার নাতনি শুধুই মায়ের দুধ খাবে, আর সোনালি যা খাবে ওর খাবারের বল পুষ্টি দুধের মধ্যে দিয়ে ওর মেয়ে পাবে। তাই সোনালির খাবার দাবারের দিকে একটু নজর রাখতে হবে মায়ের মা। কি ধরনের খাবার খাওয়াতে হবে সেটা বলো। প্রথম কথা হচ্ছে স্বাভাবিকের চেয়ে দুই বেলা বেশি খাওয়া দিতে হবে। ধরেন এখন তিন বেলা খায়, ওরে পাঁচবার খাওয়াতে হবে। পাঁচ বেলা? মা আপনি মনে রাখবেন, আমি তো মাঠে মাঠে থাকি, আপনি সোনালিরে একটু মনে করিয়ে দিবেন। বৌমা যখন পুয়াতে ছিল তখন তার খাওয়া দাওয়ার দিকটা তো আমিই দেখেছি। রেহানা তুমি একটা লিস্টি করে দাও, তারপর আমি দেখছি কিভাবে কি করা যায়। পোয়াতে থাকতে যা যা দিতে একই রকম দিতে হবে। ওই তার মানে যে মাছ মাংস ডিম তরি তরকারি, তারপরে যখন যে ফল পাওয়া যায়, আর ওই মাছ তরকারি সব সয়াবিন তেল দিয়ে রান্না করে দিতে হবে। হ্যাঁ জি, এগুলো তো হচ্ছে শক্তিদায়ক আর শরীর বৃদ্ধির জন্যে, আর রোগ প্রতিরোধের জন্যে সবুজ শাক সবজি আর ফলমূল। বাবা, মা ছেলে দেখে একদম মুখস্থ করে রেখেছে। কিন্তু তরকারির লবণ আয়োডিন যুক্ত হতে হবে। হ্যাঁ হ্যাঁ, ফজলুরে তো বলাই আছে দোকানে সব সময় আয়োডিনযুক্ত প্যাকেট লবণ বিক্রি করতে, আর বাড়িতেও আয়োডিনযুক্ত লবণ পাঠাতে। আচ্ছা রেহানা তুমি এবার বিশ্রামের কথা বলো, সেটাও কি পুয়াতি থাকার সময়ের মতো নেই? মাইমা, বিশ্রাম ৬ মাস পর্যন্ত যত বেশি নিতে পারবে ততই ভালো, আর ৬ সপ্তাহের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল দিতে হবে। বজলু ভাই আপনি এটা মনে রাখেন, ৬ সপ্তাহ মানে ৪২ দিনের মধ্যে, আর ৩ মাস আয়রন ট্যাবলেট খাওয়াতে হবে। আগে যেটা খেতো সেটাই না আলাদা? আগে যেটা খেতো সেটা দিলেই হবে। মা দেখো কে এসেছে। আরে এটা কি রে? আও আপু দেখি কি রে বসে জানো আপু। আমি আসি ভালো, আল্লাহর রহমতে। শোন দোস্ত, এখন কিন্তু আর দেরি করা চলবে না। নে ঝোপ রেডি, এখন খালি কোপ মারতে হবে, বুঝছিস? ঝোপ রেডি কোপ মারতে হবে সেটা কি বন্ধু? ছোট কাকা আপনি তো কম বোঝেন না কাকা। আরে সলকদের পুতুল কন্যার সাথে বিবাহের কথা বলতে চাচ্ছে আমাদের মখলেস কাকা, তাই না মখলেস? উফ রে, এর জ্বালা যে শান্তি মধ্যে দুটো কথা বলবো তার কোনো উপায় নেই। এই তুই এতে যা, এই তুই এতে বেরো যা।
ফাজিল গান গান। আচ্ছা বন্ধু, এখন কত ওই যে ঝোপ আর কোপ সেটা কী? শোন, তোর মেয়ে ভাই এখন হয়েছে মেয়ের বাপ, তোর ভাবি হয়েছে মেয়ের মা, মানে তারা এখন আলোর বাপ আর আলোর মা। হ্যাঁ, তাদের মধ্যে এখন একটা চেঞ্জিং সিচুয়েশন আসিছে, এই চেঞ্জিং সিচুয়েশনটাই হচ্ছে ঝোপ। আর এই সুযোগে তোর তাকে রাজি করাতে হবে পুতুল কন্যার সাথে বিবাহের জন্য, সেটা হতেছে কোপ। ও, কিছুটা বুঝতে পেরেছি। আর একটু ভাইঙ্গা কত বন্ধু? আরে শোনো, তুমি তোমার ভাবিরে কবা, আজ রাতে জানি ভাবি তোমার মিয়া ভাইরে ডাইরেক্ট বলে যে তুমি সেই পুতুল কন্যা ছাড়া আর কাউকে বিবাহ করবে না। ওই জহর গাজী পুতুলরে নিয়ে জিন ফিন যেসব কথা বলেছিল সব বাজে কথা, আজে বাজে বানোয়াট কথা। পুতুল কন্যা একজন নিষ্কণ্টক মেয়ে, তার কোনো ঝামেলা নাই। ও, আজকে রাতেই বলতে হবে। বাংলার মাস্টার সাথে প্রেম করতেছিলাম, সেটাই তো ভালো লাগতেছিল। আর কিছুদিন না হয় না, আর একদিনও না। রোজ রোজ বাংলা টিচারের মেকআপ নীতি, পয়সা খরচ হচ্ছে না। তাছাড়া শোন, যে কোনো সময় ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বুঝছিস? তুমি আর রিস্ক নিও না বন্ধু। তাছাড়া বন্ধু, আর একটা জিনিস ভাইবে দেখ, তোর বিয়ে না হলে পরে পারুলের বিয়ে হবে কী করে? ওরও তো বিয়ের বয়স হয়ে গেছে, তাই না? তা হঠাৎ করে তুমি পারুলের বিষয়ে টাইনে আনলে কেন? পারুল আমার বোন, আমি জানি তার কখন কী করতে হবে। তোমার ঘটনা কী? না, ঘটনা আবার কী, পারুল তোর বোন, সেই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? তাছাড়া বন্ধু, তোর ফ্যামিলির সব ব্যাপারেই তো আমি জড়িত, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই, তা তো ঠিকই। আচ্ছা বন্ধু, তোর আবার কী কিছু আছে নাকি? আছে মানেটা কী আবার? না, পারুলের সাথে আবার কী? এটা কোনো কথা বলি বন্ধু? পারুল আমার বন্ধুর বোন, তার সাথে আমার কিছু থাকবে, এটা কিরাম কথা? আমি কি শ্রীরাম ছেলে? ও, যাক, তাহলে একটু নিশ্চিন্ত হলাম। আমরা আবার ফ্যামিলি থেকে পারুলের বিয়ে আমাদের মামাতো ভাইয়ের সঙ্গে ঠিক করে রেখেছি, তো সেই জন্য আর কি। মানে আগে তো আমারে বলিসনি? না, মানে প্রসঙ্গ আসেনি তো, তাই বলা হয়নি। মেয়ে ভাই বলেছিল হয়তো সপ্তাহখানিকের মধ্যেই বিয়েটা হয়ে যাবে। তাই তাই ঘটনা কি? এই প্রসঙ্গে কথা কওয়ার সঙ্গে সঙ্গে মুখটা একটু বিচলিত হয়ে গেল কি জন্য মোখলিস? না এমনি, তুই ঘটনাটা আমার আরো আগে জানানো উচিত ছিল, আমি তোর বন্ধু না।